দেশ আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্পি বলেন ছাত্র জনতার সংগ্রাম জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দিয়েছে তাই আগামীতে জনগণই ঠিক করবে কারা দেশের ক্ষমতায় আসবে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রামপুরায় মৌলভীবাজার মৌলভীর টেকে নিহত রিকশা চালক সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রিসবি বলেন ছাত্র জনতার এই আন্দোলনে শ্রমজীবী মানুষও সামিল হয়েছে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে গোটা জাতির সামনে বলতে চাই মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষাক্ত বিভেষিকার মধ্যে থেকে গোটা জাতিকে মুক্ত করেছে মোহাম্মদ সাগররা আজকে আমরা একটু নিঃশ্বাস নিতে পারি আমরা একটু নির্ভয়ে কথা বলতে পারি